ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সমাকলন করো ইন্টিগ্রেশন px প্লাস কিউ বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার dx। তাহলে এখানে প্রথমেই আগে আমরা এটাকে ব্রেক করে নিই, px dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন কিউ dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে প্রথম ইন্টিগ্রেশনের জন্য আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো, এক্স ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড, কারণ দুদিকে দুই আসবে, ক্যান্সেল করে যাবে। তাহলে পি বাইরে থাক, এক্স ডিএক্স এর জায়গায় আমি লিখলাম জেড ডিজেড ডিভাইডেড বাই জেড প্লাস কিউ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এখান থেকে দেখো জেড ক্যান্সেল, তাহলে পি ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড প্লাস কিউ ইন্টু এটা লগের ফর্মুলা, লগ অফ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। এবার এখান থেকে জেড এর ভ্যালু বসাচ্ছি পি ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি, যেখানে সি কে আমরা কি বলবো, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।